বিজেপি থেকে তৃণমূলের যোগদান। দিনের পর দিন বিজেপির ঝুলি থেকে যাচ্ছে তৃণমূলের ঝুলিতে, পাল্লা ভারী হচ্ছে তৃণমূলের। আগামী লোকসভা নির্বাচনে চিন্তার ভাঁজ পড়তে চলেছে বিজেপির। এই বিষয় নিয়ে জানাবো যে আজকে খানাকুলের পার্টি অফিস অর্থাৎ যুধিষ্ঠির যে ভবন, সেই যুধিষ্ঠির ভবনে বেশ কিছু বিজেপির কর্মীরা, তারা আজ তৃণমূলের পতাকা ধরল। সেখানে উপস্থিত ছিল খানাকুল এক নম্বর ব্লকের সভাপতি দীপেন মাইতি সহ বিভিন্ন এলাকার তৃণমূল কর্মীরা। শুনব ব্লক সভাপতি দীপেন মাইতি যোগদান পর্বের পর কি জানালেন নিউজ অগ্নি সাক্ষাৎকারে, শুনব। দেখুন, গতকাল আপনারা শুনেছেন যে বিজেপির সাধারণ সম্পাদক রবিশঙ্কর জানা, আমাদের মাননীয় রবীন্দ্রচন্দ্র রায় মহাশয় জেলা সভাপতি, ওনার হাত ধরে জয়েন হয়েছেন এবং বেশ কিছু কর্মীদের নিয়ে জয়েন হয়েছেন। তো বিজেপির প্রতি একটা, মানে বিজেপির প্রতি একটা আসক্ত ছিল বিজেপির ছেলেদের, সেটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। কারণ বিজেপির আচার আচরণ, বিজেপির যে দাঙ্গাবাজ পার্টি একটা, যে আপনার হচ্ছে ভেদাভেদ লাগিয়ে দিতে চাইছে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলের মধ্যে, এটা ওরা বুঝতে পেরেছে। উন্নয়নের জায়গাতে বিজেপি সব জায়গাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে, আর সেই বাধা হয়ে দাঁড়ানোর জন্যই কিন্তু বিজেপির ছেলেরা কিন্তু এখন সাধারণ ছেলেরা কিন্তু অনেক বেশি বোঝে। এই এখন যা সংবাদ মাধ্যম আমাদের, আপনাদের যা আছে এই মাধ্যমে সব দেখতে পাচ্ছি, তো ওরা অনেক বেশি বোঝে। তো সেই কারণে বেশ কিছু বিজেপির কর্মী কিন্তু আমার সাথে যোগাযোগ করছে। আজকে সকালে অনেক কর্মী সব থেকে এসেছিল, হ্যাঁ, জয়েন হওয়ার জন্য। যাই হোক, তাদের কিছু অংশ একটা পূজা আছে বলে তারা মিটিং, সেখানে মিটিং করছে, আজকে বেশ কিছু ছেলেদের পাঠিয়েছে। তো আমি এখানে আমার ব্লক সভাপতি হিসাবে আমার কর্তব্য পার্টির অ্যাপ্রুভাল নিয়ে জেলা সভাপতিকে জানানো, তো আমি জানিয়েছিলাম যে রবীন্দ্রবাবুকে আমি জানিয়েছিলাম, দাদা এরকম ব্যাপার করা যাবে। দাদা বললো আমি তো বিধানসভায় আছি, আজকে ব্যাপারটা তুমি করে নাও ওখানটায়। তো তার অনুমতিতে আমি আজকে রবীন্দ্রসঙ্গের অনুমতি দিয়ে আজকে আমি এখানে জয়েন্টটা করিয়েছি এদেরকে, আর বাকি জয়েন্টগুলো আবার আগামী দিনে দু একদিনের মধ্যে হবে, দেখতে পাবেন, রবীন্দ্রা থাকবেন, আমার হাত ধরেই হবেন সব। এতদিন বিজেপির কর্মী হিসাবে ওরা কোথায় কোথায় কাজ করতো, এলাকা? ওরা এলাকাতেই কাজ করতো, নিজের নিজের এলাকাতেই কাজ করতো। স্পেসিফিক কোন কোন এলাকা রয়েছে? পশ্চিম ঘোষপুর আর ঠাকুরগাঁও। কি মনে হচ্ছে যে আগামী লোকসভা নির্বাচনে এদেরকে নিয়ে এগোতে পারবেন? হ্যাঁ, আমার মনে হচ্ছে যারা আসছে এখন এরা তো কোনো প্রলোভনে পড়ে আসেনি, বা এদেরকে আমরা কোনো রকমভাবে ভয় দেখিয়ে, এই যে বিজেপির বিধায়ক বলছে আমরা নাকি কেস দেওয়ার ভয় দেখাচ্ছি, কেস তো যে কেউ করতে পারে। তাহলে কেস দিয়ে যদি সকলকে দলে আনা যেত তাহলে তো প্রশাসন এখন আমাদের পক্ষেই আছে, আমাদের প্রশাসন, আমরা তাহলে সকলের নামে কেস দিতাম, সবাই পালিয়ে যেত তৃণমূলে। তো এটা কি কথা, বিজেপির বিধায়কের এখন মৈত্রীভ্রম হয়ে গেছে, সে এখন নানারকম মানে বুকে বেড়াচ্ছে যে আর দলটা পাশ থেকে করতেই চাইছেন। আজকে কতজন জয়েন হলো? হয়েছে আজকে জোনা 30-এর মতন ওরা এসেছিলেন। হ্যাঁ, কোথায় যোগদান করলো? এই আমাদের এই যুধিষ্ঠির ভবন, এখানেই করেছি এই পার্টি অফিসে। আপনার পরিচয়? আমি দীপেন মাইতি, খানাকুল এক নম্বর ব্লক সভাপতি বর্তমান। বিজেপি থেকে কিছু সাধারণ কর্মী আমাদের এই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। অতএব আমি যারা বিজেপি থেকে এসে আজকে আমাদের এই তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে, আজকে দলীয় পতাকা নিয়ে আমাদের দলে যোগ দিলেন, এটা কোন কোন অঞ্চল ছিল, এটা ভোজপুর আছে, ঠাকুরগাঁও অঞ্চল আছে, দুটো অঞ্চলে। আগামী দিনে মমতা ব্যানার্জি আদর্শে আদর্শিত হয়ে এবং মমতা ব্যানার্জির নির্দেশে তৃণমূল কংগ্রেসের যে পরিকাঠামো গণতন্ত্রীয়, সেই পরিকাঠামোর মাধ্যমে একসাথে থাকবে তৃণমূলের সঙ্গে এবং একসাথে চলবে।